তোমার ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না বাবা। এই রে মেয়েটা আবার হাসছে, এক্ষুনি যদি বলে ঋণ শোধ করো, না পালাতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি আসছি। হ্যাঁ দাঁড়া জিৎ, ত্রিনয়নী যে এখানে আছে সেটা কাউকে জানানোর দরকার নেই, তোর মাকেও না। তোকে বিশ্বাস করতে পারি তো আমি? বাবা আমি জানি আমি তোমার নিজের ছেলে নই, কিন্তু তাও সবসময় তুমি আমাকে নিজের ছেলেই মনে করেছো। কখনো আমাকে এটা ফিল করাওনি যে আমি তোমার নিজের ছেলে নই। আমি জানি একটু দেরি হয়ে গেছে, কিন্তু এখন আমি তোমার মূল্য বুঝিব। সুতরাং তুমি একদম চিন্তা করো না, আমি কখনো তোমার বিশ্বাস তোমার ভরসা ভাঙব না, আই প্রমিস। হিরো হিরো কি ডায়লগ দিচ্ছে, এবার আমার সাথেও প্রেমের ডায়লগ দেবে হিরো। যেভাবে তুই ত্রিনয়নীর গ্রামে গিয়ে ওর মা দাদুকে ওর অসুখের খবর দিয়েছিলি, সেই জন্য আমি বড় খুশি হয়েছি জিৎ। আমি জানি কাজটা তোর পক্ষে খুব সহজ ছিল না, বাট ইউ ডিড ইট, আই এম প্রাউড অফ ইউ মাই সন। তুই মানুষের মতো কাজ করেছিস, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি এখন সুস্থ হয়ে উঠেছো, এখন ভালো আছো, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি। সত্যি আমি খুব খুশি, আমি এক্স্যাক্টলি এটাই চেয়েছিলাম বউ দিদি। বউ দিদি, তুমি আমার বউ দিদি, আর আমি সেটা মন থেকে মানি। দেখো তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আর আমি সেই জন্য তোমার কাছে খুব কৃতজ্ঞ, আর তাই জন্যই আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সেভ ইউ। আমি প্রাণপণে চেষ্টা করব তোমাকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাতে। বড় ভালো ছেলেটি আপনার তপব্রত বাবু। সবাই ত্রিনয়নীর মর্ম বুঝছে, শুধু যার সবচেয়ে বেশি বোঝার কথা সেই বুঝছে না।